দশক আরো শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অ্যালার্ট জারি করল ভারতের অন্ধ্রপ্রদেশ এ ব্যাপারে থাকবে বিস্তারিত একই সাথে থাকবে ঘূর্ণিঝড় অশ্বনির পর আসছে ভয়ঙ্কর এক শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় করিম দশক ঘূর্ণিঝড় করিম অশ্বনি থেকে শক্তিশালী বেশি হবে নাকি কম হবে এ ব্যাপারে ভারত এবং বাংলাদেশের আবহাওয়াবিদরা কি বলছেন কবে নাগাদ এটি আঘাত হানতে পারে এর বিস্তারিত আমরা এই রিপোর্টে জানাবো গুরুত্বপূর্ণ রিপোর্টগুলোর বিস্তারিত জানতে না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে দিন দর্শক হঠাৎ করেই গতিপথ বদলে ভারতের উপকূলীয় এলাকার দিকে এগোতে শুরু করেছে ঘূর্ণিঝড় অশনি এখন সেটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ কারণে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্টও জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ বিশাখাপত্তনমে ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পরিচালক সুনন্দা বলছেন গতিপথ বদলে ঘূর্ণিঝড়টি কাকিনারা উপকূল স্পর্শ করতে পারে এরপর সেটি আবার কাকিনারা ও বিশাখাপত্তনের মধ্যকার সমুদ্রে চলে যাবে মঙ্গলবার রাতে তিনি বলেন অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা ও রেড অ্যালার্ট জারি করা হয়েছে এর আগে ঝড়ের গতিপথ উত্তর পশ্চিম দিকে দেখাচ্ছিল কিন্তু গত কয়েক ঘন্টা এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ঝড়টি এখন অন্ধ্র উপকূলের খুব কাছাকাছি আছে এর আগে ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে ঝড়টি ক্রমাগত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে কিন্তু সেটি স্থলভাগে আঘাত হানার আশঙ্কা নেই বলে জানিয়েছেন তারা তবে ঝড়ের গতিপথ বদলে যাওয়ায় পূর্বাভাসও পরিবর্তন করা হয়েছে সুনন্দা বলছেন আগামী কয়েক ঘন্টায় ঘূর্ণিঝড় অশনী উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি চলে যাবে বুধবার সকালে সেটি দিক পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে কাকিনারা ও পূর্ব গোদাবরী উপকূল স্পর্শ করবে এবং তারপর পূর্ব দিকে বিশাখাপত্তন উপকূলের দিকে সমান্তরালভাবে এগিয়ে যাবে ভারতীয় এই কর্মকর্তা আরও জানান ঘূর্ণিঝড়ের প্রভাবে কাকিনারা গণগাবরণ এবং বিমুনিপত্তনম বন্দরে দশ নম্বর বিপদ সংকেত জারি করেছে আইএমডি এছাড়া বিশাখাপত্তন পূর্ব গোদাবরী পশ্চিম গোদাবরী এবং সহ অন্ধ্রপ্রদেশের জেলাগুলোতে রেড অ্যালার্টও জারি করা হয়েছে এদিকে অশনির পর আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় করিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির সংকেতের মাঝেই আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা তারা জানান ভারত মহাসাগরে করিম নামে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সপ্তাহ শেষেই তৈরি হতে পারে এই নতুন ঘূর্ণিঝড় ভারত মহাসাগরের উপকূলে হানা দিতে পারে এটি ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয় করিম নামের এই নতুন ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হয়ে আসবে সে তথ্য এখনও দিতে পারেনি দেশটির আবহাওয়া অধিদপ্তর তবে এই ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া প্রতিকূল হতে পারে শীঘ্রই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যার দিকে ঘুরে ঘূর্ণিঝড় আসানি বুধবার সন্ধ্যা নাগাদ পৌঁছাতে পারে উপকূলে এদিকে ঘূর্ণিঝড় আসানি বাংলাদেশের স্থলভাগ থেকে এখনও এক হাজার কিলোমিটার দূরে থাকলেও এর অগ্রবর্তী অংশের প্রভাবে সোমবার থেকে সারা দেশেই বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে আজ দেশের উপকূলীয় তিন বিভাগ খুলনা বরিশাল ও চট্টগ্রামে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এই তিন বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে একই সঙ্গে সমুদ্র ও নদী বন্দরগুলোতে সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে